নমস্কার, গোপীনাথ গঙ্গা গীতা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজ থেকে আমরা একটা নতুন ক্লাস শুরু করছি, জিকে ক্লাস। এই জিকে ক্লাস আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্যে, বিশেষ করে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই সমস্ত স্টুডেন্টদের কথা ভেবেই জিকে অর্থাৎ জেনারেল নলেজের কিছু প্রশ্ন আমরা এবং উত্তর আলোচনা করব। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সৌরজগতের কথা ও মহাকাশ। সেই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন, সৌরজগৎ বলতে কী বোঝায়? সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে নক্ষত্র, উপগ্রহ ইত্যাদি ঘুরছে। সূর্য ও তার কাছে জ্যোতিষ্কগুলোকেই একত্রে আমরা সৌরজগৎ বলব। সূর্য কী? সূর্য হচ্ছে আমাদের সবচেয়ে কাছের একটি নক্ষত্র, একটি উজ্জ্বল জ্যোতিষ্ক, অর্থাৎ নানাবিধ গ্যাসের সমন্বয়ে গঠিত একটি বিরাট অগ্নিপিণ্ড। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এবং এই কারণেই আরও একটি প্রশ্ন আসতে পারে, সেটি সূর্যকে ছোট দেখায় কেন? কারণ হচ্ছে পৃথিবী থেকে সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে, তাই সূর্যকে ছোট দেখায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট, এটি প্রায় বলা হয়েছে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড় এবং এর ব্যাস কত? সূর্য পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড়, ব্যাস 14 লক্ষ কিমি। সৌর কলঙ্ক কি? সূর্য এর গায়ে, সূর্যের গায়ে খুব ছোট 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 বড় অনেক দাগ দেখা যায়, এগুলিকে বলা হয় সৌর কলঙ্ক। সূর্যের গ্রহ কটি? আগে 9টি বলা হতো, এখন 8টি বলা হয়। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্লুটোর আকৃতি খুব ছোট হওয়ার জন্য প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হয় না, প্লুটোকে এখন বামন গ্রহ বলা হয়। পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ, এই পৃথিবীতেই আমরা বাস করি। উপগ্রহ কি? যারা গ্রহের চারিদিকে ঘোরে তাদেরকে উপগ্রহ বলে, এদের নিজস্ব আলো নেই, যেমন চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। চাঁদ কি দিয়ে তৈরি? ছাই, পাথর, পাহাড়, ধুলো, বালি প্রভৃতি দিয়ে চাঁদ তৈরি। সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি? সবচেয়ে দূরের গ্রহ নেপচুন। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? শুক্র। ধূমকেতু কি? ঝেঁটার মতো দেখতে এক ধরনের জ্যোতিষ্ক, হ্যালির ধূমকেতু। প্রাচীনকালে নাবিকরা কোন নক্ষত্র দেখে দিক ঠিক করতেন? ধ্রুবতারা দেখে। সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? প্রায় 3,84,000 কিলোমিটার, প্রায় 3,84,000 কিলোমিটার। চাঁদের কলঙ্ক কি? আমরা সৌর কলঙ্ক পড়লাম, এবার পড়বো চাঁদের কলঙ্ক কি। চাঁদের গায়ে আমরা যেসব কালো কালো দাগ দেখি, ওগুলি আসলে বড় বড় শুকনো খাদ বা নিচু জায়গা, ওখানে সূর্যের আলো কম প্রতিফলিত হয় বলে কালো দেখায়, এগুলিকে বলা হয় চাঁদের কলঙ্ক। চাঁদ পৃথিবীর চেয়ে কত ছোট? প্রায় 50 ভাগের 1 ভাগ, অর্থাৎ 50টা চাঁদ একসঙ্গে করলে পৃথিবীর আয়তনের সমান হবে। পৃথিবীর আয়তন কত? 51,66,000 বর্গ কিলোমিটার। পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর পাক খাচ্ছে এটা আমরা জানি। কত সময় লাগে? 23 ঘন্টা 54 মিনিট 24 সেকেন্ড, বা প্রায় 24 ঘন্টা, 23 ঘন্টা 54 মিনিট 24 সেকেন্ড, বা 24 ঘন্টা। সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন 6 ঘন্টা, বা 365 দিন, বা 1 বছর। কোন কোন গ্রহের বলয় আছে? বৃহস্পতি, শনি ও ইউরেনাসের বলয় আছে। পৃথিবীর আকৃতি কেমন? যদিও বলা হয়, আমরা বলি পৃথিবী গোল, কেউ বলে কমলালেবুর মতন চ্যাপ্টা, আসলে পৃথিবী একটি অভিগত গোল। পৃথিবীর কয়টি গতি কী কী? পৃথিবীর 2টি গতি, আণ্বিক গতি ও বার্ষিক গতি। আণ্বিক গতির ফলে কী হয়? আণ্বিক গতির ফলে দিন রাত্রি হয়। বার্ষিক গতির ফলে কী হয়? ঋতু পরিবর্তন হয়। কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কোন তারিখ হয়? কর্কট সংক্রান্তি 21 জুন, মকর সংক্রান্তি 22 ডিসেম্বর। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নরওয়ে দেশের উত্তর দিকের হ্যামারফেস্ট বন্দরকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। বছরের কোন কোন তারিখ দিন রাত্রি সমান হয়? 21 মার্চ, 23 সেপ্টেম্বর।
বছরের কোন তারিখের দিন সবচেয়ে ছোট, রাত্রি সবচেয়ে বড় হয়? 22শে ডিসেম্বর। বছরের কোন তারিখে দিন সবচেয়ে বড়, রাত্রি সবচেয়ে ছোট? 21শে জুন। কতদিন অন্তর অমাবস্যা পূর্ণিমা হয়? 15 দিন অন্তর। এ পর্যন্তই আমাদের আজকের লেসেন। তাহলে আজকের জিকে ক্লাসে আমরা আলোচনা করলাম সৌরজগতের কথা ও মহাকাশ। সবাই ভালো থাকবেন, জিকে ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আমার ইউটিউব চ্যানেল গোপীনাথ গঙ্গা গীতা, এই চ্যানেলটি সবাই দেখুন, সবাই লাইক করুন, সবাই শেয়ার করুন, সবাই কমেন্ট করুন। আমাকে এই জিকে ক্লাসে এগিয়ে নিয়ে যেতে আপনারা সবাই সাহায্য করুন। আমি সকলের সাহায্য প্রত্যাশী। সবাই ভালো থাকুন।